এভাবে আমাকে ইনসাল্ট করার কারণ আমি জানতে পারি? আমি জানতে পারি যে আমার সঙ্গে এরকম একটা চাকরি প্রয়োজন ছিল। তোমার কথা মতো একটা ক্লিয়ার একটা দরকার ছিল, সেটা তো তুমি চেয়েছিলে। হ্যাঁ চেয়েছিলাম এবং এখনো চাই। সেই জন্যই তো বলছি তোমার দেশটা একবার দেখা দরকার। তুমি আমার সব মা হলেও মা, আমি তোমাকে আমার সমস্ত কিছু লিখে দিতে পারি। তুমি তাকে যতই বিশ্বাস করো আমি বিশ্বাস করি না, কারণ সে আমার ফ্যামিলির কেউ নয়। কিঙ্কর কি তাহলে নিজের নামে? আমি নিজ কাপুরুষ। কেন সেদিনের কথা সব ভুলে গেলে? যেদিন আমার বিয়ের কথা ঠিক হয়েছিল সেদিন তোমার কাছে আমি ছুটে গেছিলাম, তুমি আমাকে ফিরিয়ে দিয়ে। তুমি তো জানতে তখন আমার বিয়ে করার ক্ষমতাই ছিল না। একটা মেয়েকে ভালোবাসতে পারো, তার সবকিছু কেড়ে নিতে পারো, দায়িত্ব নিতে পারো না? চমৎকার। আমি বিয়ের পরও মান সংগ্রাম সব খুইয়ে ভালোবাসার জায়গায় তোমাকে আমার কাছে টেনে নিয়েছি। তোমাকে বিশ্বাস করে মৃত্যুর মুখের দিকে আমি দিনের পর দিন ঢুকিয়েছি। তোমার ভালোবাসার মাপকাঠিটা যে সম্পত্তির মধ্যে জড়িয়ে আছে তা আমি আগে বুঝতে পারিনি। কিঙ্কর বুঝতে পারিনি তুই একটু বেঈমান, বিশ্বাসঘাত। সুজাতা সোজা কথা বলো, কি হয়েছে? কি হয়েছে তুমি জানো না? চিট লম্পট। সুজাতা গেট আউট, আই সে ইউ গেট আউট, আই ডোন্ট লাইক টু সি ইওর ফেস। সুজাতা সুজাতা শাট আপ। তুমি কি মনে করছো নয়টি তোমার মানে সবকিছু নিয়ে যাবে? কখনো না। এই কথা আমি কিন্তু অত ভাবিনি, তোমার আমার মধ্যে আলাদা কিছু। সত্যি আমি কিন্তু আজও তোমাকে ছাড়া আর কাউকে জানি না। আসলে আমি ভেবেছিলাম এত বড় সব সম্পত্তি তোমার দেখাশোনা করতে অসুবিধা হবে, তাই তোমার নামে উইল লিখে দেবো। এতদিন হয়ে গেল একটা খবর পর্যন্ত পেলাম না। ভাবছি ভাবছি আমি একবার নিজেই কলকাতা যাব। আপনি 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 নিজেই যাবেন? হ্যাঁ রে, আমার মনটা মনটা বড়ই অস্থির হয়ে উঠেছে। ঠাকুরমশাই কি রে? ঠাকুরমশাই আপনি যখন যাবেন তখন আমাকে নিয়ে যাবেন। তুই যাবি? হ্যাঁ বেশ যাবি। জানি না জানি না মা আমার এখন কি অবস্থায় আছে।